পরবর্তী প্রশ্ন হলো আমার একজন পুরুষ যদি চারটি বিবাহ করতে পারে ওই ব্যক্তি চারটি বিবাহ করার শেষ একজন স্ত্রী নেই এখন কি পঞ্চম বিবাহ করতে পারবে কি এবং একসাথে কয়জন স্ত্রীর সাথে বসবাস করতে পারে একটা উদাহরণ প্রথম প্রসব বাচ্চার বসবাস মারা গেছে তৃতীয় স্ত্রীর সব বিভাগটা মারা গেছে তৃতীয় স্ত্রীর ব্যবহার খারাপ লাগায় তালাক দিয়েছে চতুর্থ স্ত্রী অসুস্থের কারণে মারা গেছে এখন কিসে আবার বিয়ে করতে পারবে আসলে দেখুন বিয়ের কোনো বিয়ের কোনো নিষেধাজ্ঞা শরীরতে এই মাধ্যমে দেয় নাই চারটি বিয়ে করতে পারে এরকম না অর্থাৎ একসাথে চারটি বিয়ে করতে করতে রাখতে পারবে চারটি বউ রাখতে পারবে এটা হলো শরীরতে বিধান তাই একজন মানুষ যদি তা যদি কোনো পরপর দশটি বিয়েরও প্রয়োজন করতে পারবে অর্থাৎ ধরুন চারটি বউ ছিল যেমন আপনি বলেছেন যে একজন স্ত্রী বসবাস মারা গেছে দ্বিতীয়জন সড়ক দুর্ঘটনা বা তৃতীয়জন তারা তালাক দিচ্ছে অস্ত্রধান অস্থ থাকে মারা গিয়েছে এখন তার আর বিয়ের বহু দরকার এখন বিয়ে করবে কোনো সমস্যা নেই এ তো শরীর নিশ্চিত করে নেই এরকম যদি একশোটাও দরকার করবে একসাথে চারটার বেশি রাখতে পারবে এটা হলো শরীর বিধান একসাথে চারটার বেশি স্ত্রী রাখতে পারবে না কোনো ক্রমে কোনো ক্রমেই চারটে ইস্তিরি যদি কেউ তালাক দিয়ে আরও চারটে বিয়ে করে তাও যায় আছে কারণ তার তো কোনো ইদ্যুৎ নেই এই জন্য বা চারটে মরে গেছে কোনো কারণে মরাক মরক লেগে করোনা লেগে মরে গেছে এখন আরও চারটে বিয়ে করতে পারবে একসাথে তাও যায় দাছে অর্থাৎ একজন মানুষের বিয়ে সিরিয়ালি চারটার বেশি না হলে কোনো সমস্যা নেই তারা চারটের বেশি না হলে কোনো সমস্যা নেই চারটার বেশি না হলে একসাথে কোনো সমস্যা নেই আর পর যদি কোনো তিনি অনেক বিয়ে করেন তার প্রয়োজন বেহুদা নয় যে যারা অনেক সময় দেখা যায় কেউ কোনো এলাকায় রিক্সা চালাতো রিক্সা চালক এক বিয়ে করছে দুই বিয়ে করেছে করতে করতে বিয়ে করেছে গেছে তার মানুষ কত বিয়ে করছে বলতে পারে না তার সন্তান কোথায় রেখে গেছে সে মা কষ্ট করছে পরবর্তীতে বাচ্চাদের নিয়ে এটি একটা চাইছে দায়িত্ব মান হওয়া উচিত দায়িত্বশীল হওয়া উচিত দায়িত্বশীল আচরণ করা উচিত কিন্তু যার প্রয়োজন এটা হয়নি তো একজন মারা গেছে দুইজন চলে গেছে বা এই দ্বিতীয় চারটি বউ নাই তার অথবা একটাও নাই সে আরও বিয়ে করবে থাকতে পারে কোনো সমস্যা নেই বৃদ্ধ বয়সেও বিয়ে করতে পারবে কোনো সমস্যা নেই যদি কেউ রাজি হয় শরীর এতে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি আশা করি বিষয়টি বুঝতে পারছেন